আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 ফাইনাল ম্যাচ, মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। তো চলুন এক নজরে দেখে নিই ফাইনাল ম্যাচের দুই দলের সম্ভাব্য স্কোয়াডে কে কে সুযোগ পাচ্ছেন এবং ম্যাচের সময়সূচি। ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, তারিখ 14 নভেম্বর 2021, রোজ রবিবার, সময় রাত 8টা বাংলাদেশ টাইম, ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই। প্রথমে নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোয়াড। নাম্বার ওয়ান মার্টিন গাপটিল, নাম্বার টু ড্যানিয়েল মিচেল, নাম্বার থ্রি কেন উইলিয়ামসন অধিনায়ক, নাম্বার ফোর ডেভন কনওয়ে উইকেট কিপার কাম ব্যাটসম্যান, নাম্বার ফাইভ গ্লেন ফিলিপস, নাম্বার সিক্স জিমি নিশাম, নাম্বার সেভেন মিচেল স্নেটনার, নাম্বার এইট অ্যাডাম মিলনে, নাম্বার নাইন টিম সাউথি, নাম্বার টেন ইশুদি এবং নাম্বার ইলেভেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ। নাম্বার ওয়ান ডেভিন ওয়ার্নার, নাম্বার টু অ্যারন ফিঞ্চ অধিনায়ক, নাম্বার থ্রি গ্লেন ম্যাক্সওয়েল, নাম্বার ফোর স্টিভ স্মিথ, নাম্বার ফাইভ মার্কুস স্টয়নিস, নাম্বার সিক্স মিচেল মার্স, নাম্বার সেভেন ম্যাথু ওয়েট, নাম্বার এইট পেট কামিন্স, নাম্বার নাইন মিচেল স্ট্রাক, নাম্বার টেন অ্যাডাম জাম্পা এবং নাম্বার ইলেভেন জস হেজেলউড। এই ছিল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দুই দলের সম্ভাব্য স্কোয়াড। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।